অনুপ্রবেশের কাজে বাধা পেয়ে রাতের অন্ধকারে জমির ফসল নষ্টের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবিতে বাগদা থানার সামনে পথ অবরোধ করে বিক্ষোভ কৃষকদের। রাতের অন্ধকারে জমির ফসল কেটে নষ্ট করেছে দুষ্কৃতীরা। ঘটনার পর পেরিয়ে গেছে 4-5 দিন, থানাতে অভিযোগ জানানোর পরেও এখনও অধরা দুষ্কৃতীরা। অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বাগদা থানার সামনে পথ অবরোধ করলেন কৃষকেরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে উত্তর ২৪ পরগনার বাগদা থানার সামনে। জানা গেছে বাগদা থানার অন্তর্গত কাশীপুর, জিতপুর, কোলা প্রভৃতি এলাকা বাংলাদেশ সীমান্ত লাগোয়া। এই এলাকা দিয়ে প্রায় প্রতিদিনই অনুপ্রবেশ চলে বলে অভিযোগ আন্দোলনরত কৃষকদের। তাদের দাবি, ভারতের দিকে বেশ কিছু মানুষ এই কাজের সাথে যুক্ত। স্থানীয়দের ভাষায় অনুপ্রবেশের কাজ যাদের দ্বারা নিয়ন্ত্রিত হয় তাদের দালাল বলা হয়। বাংলাদেশ থেকে যারা চোরা পথে দালাল ধরে এদেশে আসে অথবা এদেশ থেকে ওদেশে যায় তাদের ধূর বলা হয়। গ্রামবাসীদের দাবি, রাতের অন্ধকারে ধূর যাতায়াতের ফলে জমির ফসল নষ্ট হচ্ছিল, নষ্ট হচ্ছিল গ্রামের পরিবেশ। গ্রামবাসীরা একত্রিত হয়ে সেই কাজে বাধা দেন। একাধিকবার বর্ডার কেন্দ্রিক এলাকাগুলোতে অসামাজিক কাজগুলো চলছে, আমরা বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি বিষয়গুলো বন্ধ করার, কিন্তু সেগুলো তারা কোনো ভূক্ষেপ করেনি। কিন্তু যেটা বিষয় সেটা আমরা লক্ষ্য করলাম, গত কয়েকদিন যাবৎ এক নাগাড়ে কতগুলো এলাকা দিয়ে, যেমন কোলা বলুন, জিতপুর বলুন, কাশীপুর বলুন, এই সংক্রমণ এলাকা দিয়ে কৃষকের ফসল যেভাবে নষ্ট করেছে, সত্যি আজকে ভাবা যায় না যে এত বড় ক্ষতি কীভাবে করতে পারে। কারণ আজকের দিনে দেশের সরকারের যে নীতির ফলে যা ঘটনা ঘটেছে, কৃষকের আজকে ফসল উৎপাদনের ক্ষেত্রে বুকে রক্ত জল হয়ে যাচ্ছে, এরা তো সেই জন্য অবরোধ করতে বাধ্য হয়েছে। গ্রামবাসীদের দাবি, ধূর পাড়াপাড়ের কাজে বাধা পেয়ে রাতের অন্ধকারে গ্রামের প্রায় 12-15 বিঘা জমির ফসল কেটে নষ্ট করেছে দুষ্কৃতীরা। ঘটনার পর ঘটনার বিবরণ জানিয়ে বাগদা থানা ও স্থানীয় বিডিওর কাছে অভিযোগ জানিয়েছিলেন তারা। এ বিষয়ে গ্রামবাসী নির্মলেন্দু দাসের অভিযোগ, অনুপ্রবেশ বন্ধ করার জন্য বাধা দেওয়াতেই তাদের জমির ফসল নষ্ট করা হয়েছে। ঘটনার পর থানাতে অভিযোগ জানানোর পরেও অপরাধীরা এখনও গ্রেপ্তার হয়নি, তারই প্রতিবাদে এদিনের এই পথ অবরোধ। অনুপ্রবেশ রুখতে হবে, সেই যে অনুপ্রবেশ যারা করায় দালাল, আমরা আমাদের ভাষা দালাল বলি, সে দালালেরা রাতের অন্ধকারে এসে আমাদের জমির ফসল কেটে গেছে। একটু এক বিঘে দু বিঘে নয়, 14-15 বিঘে জমি ফসল দালালরাই কেটেছে। আমরা যখন প্রতিবাদ করেছি, প্রতিবাদ করার পরে গিয়ে এটা ইয়ে হয়েছে, করা হয়েছে, থানা অভিযোগ করা হয়েছে, বিডিও অভিযোগ করা হয়েছে, সব জায়গায় করা হয়েছে, থানা বিডিও মানে প্রশাসনের দিক দিয়ে কোনো রকম সহযোগিতা আমরা পাইনি। একই দাবি গ্রামবাসী হরপ্রসাদ বিশ্বাসের। তিনি বলেন, চাষিদের ফসল কেটে নষ্ট করা হয়েছে, অপরাধীদের গ্রেপ্তার না করা পর্যন্ত এই অবরোধ চলবে। আমাদের চাষিদের ফসল কেটে অপরাধী দিচ্ছে, আমরা বারবার প্রশাসনের কাছে জানানো সত্ত্বেও আমাদের কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমাদের দাবি, আমাদের ফসল নষ্ট, এই জন্য আমরা কৃষক আন্দোলনে বসেছি। যত সময় আমাদের দাবি পূরণ না করবে, যত সময় আমাদের অপরাধীকে প্রশাসন তুলবে, তত সময় আমাদের দাবি চলতে থাকবে। এদিন গ্রামবাসীরা একত্রিত হয়ে হাতে প্লাকার্ড নিয়ে দীর্ঘ সময় বনগা বাগদা সড়কের ওপর বাগদা থানার সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখিয়ে পথ অবরোধে সামিল হন। দীর্ঘ সময় অবরোধের ফলে যানজটের সৃষ্টি হয়। এ বিষয়ে জিতপুর গ্রামের বাসিন্দা সমীরণ মজুমদার বলেন, আমাদের আয়ের মূল উৎস কৃষিকাজ, যারা পাচার করে তারা আমাদের কাছ থেকে বাধা পেয়ে এসব করেছে। থানায় অভিযোগ জানানোর পর এতগুলি দিন পার হয়ে গেছে, এখনও অভিযুক্তরা গ্রেপ্তার হয়নি, অবিলম্বে পুলিশ ব্যবস্থা গ্রহণ করুক। কৃষক পরিবার আমরা সবাই, আমরা চাষবাস করে ক্ষেত মজুর করে আমাদের এই দিকটা আমরা বসবাস করি। আমাদের মেন ইনকাম সোর্স হচ্ছে আমাদের চাষবাস। এবার সেই চাষবাসের ফসলটাই যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমরা যারা ওই ঘুর পাচার করে এদিকে, যখন আমরা একটা বাধা দিলাম এবং তখন যারা এইগুলো পাচার করে বা যাদের এক কথা দালাল বলা হয়, সেই দালালরা মিলে সবাইকে নিয়ে এসে রাতের বেলায় অন্ধকারে বন্ধ করা সত্ত্বেও যাচ্ছে। আমাদের গ্রামটাতে আমরা দেখি, যাতায়াত করি সবাই মিলে, আমরা বলেছি যে আমাদের এখান থেকে কারা এভাবে ফসলগুলো নষ্ট করছে দেখা যাক, এবং দেখা গেল রীতিমতো ঘুর যাতায়াত করছে, এবং সেই জন্য আমরা তাদেরকে বললাম যে এখান থেকে যাতায়াত করা যাবে না। তাও কাছি এগুলো মানে নানান ধরনের জিনিস তাদের কাছে থাকে, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, আমরা দেখেছি, আমরা জানি সেগুলো। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। নারী সৌন্দর্য শাড়িতেই,
সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।